যদিও তাদেরকে প্রাইমারি অ্যাড্রেস, কিন্তু এটা পরবর্তীতে অ্যাড্রেসটা আমাদের সবার জন্য। প্রাইমারি তাদেরকে কেন অ্যাড্রেস করেছেন, কারণ তারা মানছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পেয়ে থাকেন, বিশ্বাস করতে চাচ্ছিল না। কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, তারা মানতে চাইছে না। তো আল্লাহ বুঝাতে চাচ্ছেন, কেন মানতে চাইছো না? আমি কি কোরআন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে নাজিল করেছি, ফার্সি ভাষায় যেটা তোমরা জানো না, নাকি হিন্দি ভাষায় নাজিল করেছি, না চাইনিজ ভাষায়? আমি তো এই কোরআনকে তোমাদের নিজেদের আরবি ভাষায় নাজিল করেছি। তোমাদের বোধগম্য না হওয়ার তো কোনো কারণ নেই, তোমরা চাইলেই বুঝতে পারবে। তো আল্লাহ বললেন, কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝো। এরপর আল্লাহ বললেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা ওহাইনা ইলাইকা হাদাল কোরআন। আমি আপনার কাছে, হে নবী, আমি আপনার কাছে সবচাইতে, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর স্টোরি, ঘটনা সম্বলিত এই সূরা নাজিল করছি। এই কোরআনের ভেতরে ওহির মাধ্যমে, প্রত্যাদেশের মাধ্যমে আমি আপনার কাছে সবচাইতে দ্য বেস্ট অ্যামং স্টোরি আপনাকে শোনাবো। ইউসুফের কাহিনীটা হচ্ছে দ্য বেস্ট অ্যামং স্টোরি। পৃথিবীতে যত স্টোরি হতে পারে, ঘটনা হতে পারে, তার মধ্যে শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিসাল্লামের ঘটনা। এই কোরআনের মাধ্যমে ওহি দিয়ে আমি এই ঘটনা আপনাকে শোনাবো। ইনকুম তামিন কাবলি হিলা মিনাল গাফিলিন। নবী হে, যদিও আপনি ইতিপূর্বে এ ব্যাপারে বেখবর ছিলেন, অবহিত ছিলেন, আপনি অবহিত ছিলেন না। ইউ আর এমং দ্য আন অ্যাওয়ার অফ ইট, যারা এ ব্যাপারে জানত না আপনি তাদের অন্তর্ভুক্ত ছিলেন। কারণ ইউসুফ আলাইহিসাল্লামের এই যে মাইগ্রেশন কানাআন থেকে ইজিপ্টে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানতেন না। ইয়াকুব আলাইহিসাল্লামের জীবনে কী ঘটেছিল, ইউসুফ আলাইহিসাল্লামের জীবনে কী ঘটেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। তিনি এ ব্যাপারে কোনো বইও পড়েননি, কারো কাছে কিছু শিখেননি। যা শেখানোর আল্লাহ তাআলা এই কোরআনে ওহির মাধ্যমে রাসূল ইসলামকে জানিয়েছেন। এই জন্য আল্লাহ বললেন, হে নবী, আগে আপনার এই ঘটনা জানা ছিল না, এই কোরআনে ওহির মাধ্যমে আমি ইউসুফ আলাইহিসাল্লামের এই চমৎকার স্টোরি আপনাকে শোনাবো। তাহলে এই তিনটি আয়াত দিয়ে আল্লাহ তাআলা বেসিক্যালি সূরা ইউসুফের একটা ভূমিকা দিলেন। তাহলে ইন্ট্রোডাকশন ইজ ডান, ভূমিকা আমরা শেষ করে ফেললাম। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে তিন আয়াত বিশিষ্ট ভূমিকার পরে আমরা এখন কি শুনব, মনে আছে আপনাদের? একটু আগেই বলেছিলাম, হ্যাঁ, আমরা এখন চাইল্ডহুড শুনব, অর্থাৎ শৈশবকাল, ইউসুফ আলাইহিসাল্লামের শৈশব কীভাবে কেটেছিল, শৈশবের যে ঘটনাগুলো সেটা শুনব। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসাল্লামের শৈশবের কথা এভাবে শুরু করলেন, ইদ ক্বালা ইউসুফ লি আবিহিয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। শৈশব শুরু হয়েছে এভাবে। নবী স্মরণ করুন সে সময়ের কথা, যখন ইউসুফ তার বাবাকে বলেছিল, হে বাবা, আমি একটি স্বপ্ন দেখেছি, স্বপ্নে দেখলাম যে চাঁদ, সূর্য এবং 11টা তারা আমাকে সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ, চাঁদ, সূর্য এবং 11টা তারাকে আমি দেখলাম আমাকে সেজদা দিয়ে লুটিয়ে পড়েছে। এটা তো আসলে যেন তেন কোনো স্বপ্ন না, এটা খুব মিরাকুলাস, খুব অভাবনীয় একটা ইউনিক একটা ড্রিম। এবং ইয়াকুব আলাইহিসাল্লাম এটা ধরতে পারলেন যে এটা তো সাধারণ স্বপ্ন না। এত করে বোঝা যাচ্ছে ইয়াকুব আলাইহিসাল্লাম টের পেলেন যে আমি যেহেতু নবী, আমার বাবা নবী, দাদা নবী, এবং এই ধারাবাহিকতা হয়তো আল্লাহ অব্যাহত রাখবেন, ফলে আমার সন্তানদের মধ্যে থেকে ইউসুফ হয়তো নবী হবে। এবং ছোটোবেলা থেকে ওনার আচরণ, ওনার কথাবার্তা, ওনার চলন বলনে ইয়াকুব আলাইহিসাল্লাম বুঝতে পেরেছেন যে আমার এই ছেলে সাধারণ ছেলে নয়। তখন ইয়াকুব আলাইহিসাল্লাম ওনাকে, ইউসুফ আলাইহিসাল্লামকে একটা উপদেশ দিলেন, বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। অর্থাৎ, হে আমার প্রিয় বৎস ইউসুফ, তুমি যে ঘটনা, এই স্বপ্নটা দেখেছো, এই স্বপ্নের ঘটনা, স্বপ্নের কথা কাউকে বলো না, তোমার ভাইদেরকে কিন্তু বলো না, খবরদার, সাবধান, তাহলে তোমার ভাইরা জেলাস ফিল করে তোমার বিরুদ্ধে হিংসা করবে, ষড়যন্ত্র করবে, আর শয়তান সবসময় লেগে আছে এই হিংসার আগুনকে জ্বালিয়ে দেবার জন্য। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আপনার জীবনে যদি ভালো কিছু ঘটতে যায় এই কথা সবার কাছে ঢাকঢোল পিটিয়ে আপনার বলার দরকার নেই, যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে বলুন। কারণ আপনার জীবনে যে আপনি সফল হচ্ছেন, এটা সবার ভালো নাও লাগতে পারে। আপনার যারা হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, হয়তো তাদের ভালো লাগবে, নট নেসেসারি যে সবারই ভালো লাগবে। আপনার সফলতায় কেউ কেউ আনন্দিত হবে, এটা পছন্দ করবে, আপনার জন্য দোয়া করবে, আবার আপনার সফলতায় অনেকে জ্বলে পুড়ে মরবে, তাদের ইভিল আইস, তাদের এই হিংসার এই চক্ষু আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে। সো এই জন্য যে কোনো নেয়ামতের ব্যাপারে সবাইকে শেয়ার করতে নেই। আর নেয়ামাতু মাহসুদা, আল্লাহ যখন কাউকে ব্লেসিং করেন, নেয়ামত দেন, এটা অন্যদের হিংসার কারণ হয়ে দাঁড়ায়। সো এবং শয়তানও মানুষের মনের মধ্যে এই অস্থিরতা তৈরি করে। আপনার যা আছে ভালোই আছে, আপনি সুখেই ছিলেন, কিন্তু তারপরে শয়তানের কাজ হচ্ছে আপনি যে সুখে আছেন, শান্তিতে আছেন, আপনার শান্তি নষ্ট করার জন্য
আপনার স্থিরতা শান্তিকে অস্থিরতায় রূপান্তর করার জন্য আপনার ভেতরে হিংসার দাবানল জ্বালিয়ে দেয়। এবং সেটাই ইয়াকুব আলাইহিস সালাম বললেন, খবরদার তুমি এই স্বপ্নের কথা আমাকে বলেছো আমার কলেজের টুকরা বেটা, তুমি তোমার ভাইদেরকে বলো না, সাবধান, ভাইদেরকে বললে ওরা শত্রুতা করবে। এবং স্বপ্ন নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি বিস্তর আলোচনা করেছি, থেমেটিক ডিসকাশন, যারা শুনেছেন তারা ওখানে জানতে পেরেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা তাকুসু রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ, ফা ইন্না রুইয়া তাকা আলা মা তুআব্বার, স্বপ্নের কথা সবাইকে বলতে যেও না, কেননা স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় তেমনই হয়ে থাকে। সো স্বপ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাইকে এটা বলা যাবে না, শুভাকাঙ্ক্ষী ভালো আলেম তাদেরকে বলা যেতে পারে। এরপর আল্লাহ বললেন, ওয়াকাজা আলিক ইউসুফ, তুমি স্বপ্নে যেটা দেখেছো এমনটাই হবে, আমি এভাবেই তোমাকে মর্যাদার আসনে বসাবো। ইয়াজ থাবিক আর রব্বুক, তোমার রব তোমাকে মনোনীত করবে। ওয়াইউ আল্লিমুকা মিন তাআউইল ইল হাদিস, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবে। ওয়াইউ থিম্মু নেমাচাহু আলাইক, তার নেয়ামতের বাড়িধারা তোমার উপর বর্ষণ করবে। ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের বংশধর মানে বনি ইসরায়েলের উপর তিনি নেয়ামত বর্ষণ করবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াই কা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমনিভাবে তোমার পূর্বপুরুষ তোমার দাদা পরদাদা ইসহাক এবং ইব্রাহিমের উপর আমি নেয়ামতের বাড়িধারা বর্ষণ করেছি, আমিও তোমাকে নেয়ামতে ধন্য করব, তোমাকে সম্মানিত করব। ইন্না রব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময়। তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে এটা যেন তেন ফ্যামিলি না, ইউসুফ আলাইহিস সালাম খুব সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিলেন, তিনি নবী ছিলেন, বাবা ইয়াকুব নবী ছিল, ওনার দাদা ইসহাক নবী ছিল, ওনার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিল। এবং এখন একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, এটা আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে ইতিহাসের বিভিন্ন বিষয় আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম উনি হচ্ছেন বেসিকলি সমস্ত ধর্মের একেবারে গোড়া, এই যে জুডাইজম, খ্রিস্টিয়ানিজম মানে ইহুদিবাদ, খ্রিস্টবাদ এবং ইসলাম, আসমানি যে এই তিনটা ধর্ম পৃথিবীতে এখনও টিকে আছে, এটার গোড়া বা অরিজিন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের, ওখানে যে এটা মিশেছে। ফলে এই তিনটা ধর্মবিশ্বাসকে বলা হয় আব্রাহামিক ফেইথ, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজন হচ্ছেন ইসমাইল আর একজন হচ্ছেন ইসহাক। আই রিপিট, আমি আবারও বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক হচ্ছে ইসমাইল আর এক হচ্ছে ইসহাক। এবং এই ইসমাইল আলাইহিস সালামের জেনারেশনে নাসালে প্রজন্মের মধ্যে বা উত্তরসূরিতে আল্লাহ তাআলা কোনো নবী পাঠাননি, তেমন কোনো নবী পাঠাননি, সব নবী এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের এই ছেলে অর্থাৎ ইসহাক আলাইহিসাল্লামের চ্যানেলে। যেমন ধরুন ইসহাক আলাইহিসাল্লামের ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী, তার কয়েক জেনারেশন পরে আরও নবী, এভাবে হাজার হাজার নবী, বলা যায় পৃথিবীর সব নবী এসেছে এই চ্যানেলে। আই রিপিট, আমি আবার বলছি, ইব্রাহিম আলাইহিসাল্লামের দুই সন্তান, এক হচ্ছে ইসমাইল আর এক হচ্ছে ইসহাক। ইসমাইল আলাইহিসাল্লামের ঔরসে কোনো নবী আসেনি, হাজার হাজার বছর গেল কোনো নবী নেই, কিন্তু ইসহাক আলাইহিসাল্লামের চ্যানেলে সব নবী, হাজার হাজার সব নবী। এবং যত নবী পৃথিবীতে এসছে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জেনে রেখো সর্বশেষে একজন নবী আসবে, তিনি হবেন সবচাইতে সেরা নবী। এবং এই যে ইসহাকের চ্যানেলে, ইয়াকুব আলাইহিসাল্লামের চ্যানেলে যে হাজার হাজার নবী এসেছে, তারা সবাই ভেবেছিল যে হাজার হাজার নবী সব যখন এখান থেকে আসে, ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম নবী যিনি সবশেষে আসবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও হয়তো এই চ্যানেলেই আসবেন। কিন্তু আল্লাহ তাআলা সবার ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে সর্বশেষ নবীকে আর এই চ্যানেলে পাঠালেন না, তিনি পাঠালেন ইসমাইল আলাইহিসসালামের চ্যানেলে। ফলে এই চ্যানেলে যারা এসেছে তারা বানি ইসরাইল, যেহেতু ইয়াকুব আলাইহিসসালামের একটা উপাধি ছিল ইসরাইল, ফলে তার সন্তানরা হচ্ছে বানি ইসরাইল, আর ইসমাইল আলাইহিসসালামের যারা সন্তান তারা হচ্ছে বানি ইসমাইল। সো আমরা হচ্ছি বানি ইসমাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মত, এবং এই চ্যানেলে যারা এসেছে বানি ইসরাইল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বংশ থেকেই সব নবীদের ধারাবাহিকতা। এরপর আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন, ইউসুফ এবং তার ভাইদের যে ঘটনা, এখানে জিজ্ঞাসুদের জন্য অনেক নিদর্শন আছে। আপনারা যদি ঠান্ডা মাথায় এগুলো নিয়ে একটু পড়েন, চিন্তা করেন, আপনি অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন। এরপর ঘটনাটা কীভাবে ঘটল, ইদ ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লা ফি দলালিন মুবিন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সৎ ভাই, তারা বলতে লাগলো যে ঘটনা কি, ইউসুফ এবং ইউসুফের ভাই বেনিয়ামিন, এদেরকে আমার বাবা মনে হয় বেশি পছন্দ করে, আমার আমাদের বাবা ইয়াকুব, আর আমরা যে এক মায়ের গর্ভের দশ ভাই, আমাদের দিকে তো আমাদের বাবা বেশি মনোযোগ দিচ্ছে না, মনে হচ্ছে আমাদের বাবা আসলেই ভুল করছে,
কেন আমাদেরকে ভালোবাসে না, সব ভালোবাসা যেন উজাড় করে ইউসুফ আর বানিয়ামিনকে দিচ্ছে, আমাদের দিকে তাকায় না কেন? এই যে শয়তান, শয়তান হিংসা, হিংসার দাবানল এদের অন্তরের ভেতরে জ্বালিয়ে দিল। পরে এরা এটা সহ্য করতে না পেরে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে এ থেকে বাঁচার উপায় হচ্ছে ইউসুফকে সরিয়ে দাও দুনিয়া থেকে। উকুতুলু ইউসুফা আউইত রহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সলিহিন। অর্থাৎ তারা বলল, চলো আমরা ইউসুফকে হত্যা করে ফেলি, ওকে দুনিয়া থেকে সরিয়ে দেই, ওই হচ্ছে পথের কাঁটা, ইউসুফ যতদিন থাকবে আমরা বাবার ভালোবাসা আদর পাবো না, অথবা এমন দূর দেশে ইউসুফকে রেখে আসি ফলে আমাদের বাবা আমাদের দিকে মনোযোগী হবেন এবং এরপরে আমরা আর কোনো খারাপ কাজ করবো না, আল্লাহর কাছে তবা টবা করে ভালো হয়ে যাব। দেখেন শয়তানের ওয়াসওয়াসা দেয়ার এটা একটা বড় সিস্টেম, আপনাকে বুঝাবে যে আজকে এই খারাপ কাজটা কর, কালকে থেকে ভালো হয়ে যাবে, আজকে এই গভর্নমেন্টের বিশাল প্রজেক্টে 10 কোটি টাকা মেরে দে, তারপরে হজে যে বিশাল হাজি সাহেব বনে যাবি, কান্নাকাটি করে বিশাল হাজি সাহেব। এবং আমরাও ভাবি তাই তো, এই সুযোগটা যদি মিস না করি তাহলে তো 50 কোটি টাকা এখানে মেরে দিলাম, এরপরে কিছু মাদ্রাসায় তিমখানা করে দিয়ে হাজি সাহেব হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভালো হয়ে গেলাম। এই সিস্টেমটাই ঈশ্বর ইসলামের সৎ ভাইরাও এটাই ভাবলো যে ইউসুফকে মেরে দুনিয়া থেকে সরিয়ে এরপর আমরা ভালো হয়ে যাবো, আর জীবনে খারাপ কাজ করবো না। তো এটা শয়তানের একটা ওয়াসওয়াসা, এভাবেই সে ওয়াসওয়াসাটা দেয়। قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابه الجب يلتقطه بعد السياره ان كنتم فاعلين। ভাইদের মধ্যে যে সবচেয়ে বড় ছিল তার নাম ছিল ইয়াহুদা ইবনে আব্বাসের মতে, সে বলল, না যদি আমাদের সৎ ভাই, মেরে ফেলাটা ঠিক হবে না, এক কাজ করি ইউসুফকে নিয়ে আমরা দূরে কোথাও কুয়ার ভিতরে ফেলে দেই। কুয়ার পাশ দিয়ে তো বিভিন্ন ক্যারাভান কাফেলা যেতে থাকে, কোনো কাফেলা তাকে নিয়ে দূর দেশে বিক্রি করে দিবে, ইউসুফও চলে গেল, আমাদের পথের কাটাও শেষ, আমরাও যেটা চাইলাম সেটা পেলাম, আমাদের বাবা আমাদেরকে তখন পছন্দ করবে। যেই প্ল্যান সেই কাজ, সবাই মিলে প্ল্যান করে এবার বাবার কাছে এসে ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলল, ক্বাল ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। মানে হে বাবা, ঘটনা কি, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না কেন, আস্থা রাখেন না কেন, সবসময় ওকে আগলে রাখেন, জড়িয়ে রাখেন, আমাদের সাথে ঘুরতে দেন না, বাইরে যেতে দেন না। আর সিলহুমা আনা গদা ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিদুন। আপনি ইউসুফকে আমাদের সাথে একটু পাঠান না, আগামীকাল একটু ইউসুফকে নিয়ে যাই, ছোট্ট মানুষ আমাদের সাথে মরুভূমিতে যাবে, খেলবে, ঘুরবে, ওর মনটা খুব প্রফুল্ল হবে, ভাল লাগবে। পয়েন্ট টু বি নোটেড, বলে রাখা ভালো, ইয়াকুব আলাইহিসসালাম এবং ওনার ছেলেরা মেষ চড়াতেন, মরুভূমিতে ছাগল চড়াতেন। তো ভাইরা বললো, আমরা তো ছাগল চড়াই, বড় ভাই হিসেবে ছোট ভাইটারা একটু নিয়ে যাই, একটু খেলবে, একটু আনন্দ করবে, লাফালাফি করবে, আপনি ছাড়ছেন না কেন, ইউসুফকে একটু আমাদের হাতে দেন না, আমরা তো ইউসুফকে পছন্দ করি। ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ওর শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আগামীকাল আমাদের কাছে পাঠান। ইয়াকুব আলাইহিস সালাম জবাবে বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। তিনি বললেন, আমি আশঙ্কা করি যে আমি যদি ইউসুফকে তোমাদের হাতে ছেড়ে দেই, তোমরা হয়তো তোমাদের কাজ করবে, ইউসুফকে এক পাশে রেখে দিবে, তার প্রতি বেখেয়াল হয়ে থাকবে, হঠাৎ নেকড়ে বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে। তখন যারা মেষ চড়াতো তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নেকড়ের হাত থেকে বকরিগুলোকে বাঁচানো, সে আশঙ্কায় পোষণ করলেন ইয়াকুব আলাইহিসসালাম। তখন 10 সৎ ভাই মিলে বলতে আরম্ভ করলো, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল্লা খাসিরুন। বাবা আপনি কি বলেন, আমরা 10 ভাই থাকতে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, তাহলে তো আমরা আপনার অপদার্থ সন্তান, আমাদেরকে এত অপদার্থ মনে করবেন না বাবা, আমরা খুব নওজোয়ান শক্তিশালী, আপনি আগামীকাল আমাদেরকে দেন, আমাদের ভাইকে ইউসুফকে নিয়ে আমরা এমন আনন্দ দিয়ে ওকে নিয়ে আসবো, ও সবসময় আমাদের সাথে যেতে চাইবে। অতপর জোরাজুরি করে এই সৎ ভাই বাবা ইয়াকুবের কাছ থেকে ইউসুফ আলাইহিসসালামকে ছিনিয়ে নিলেন, এরপরের দিন সাথে করে নিয়ে গেলেন। ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, এবং ওখানে নিয়ে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউসুফ আলাইহিসসালামকে অত্যাচার করে মারপিট করে কুয়ার ভেতরে ফেলে দিল, এবং কুয়ার ভেতরে তৎকালীন সময় পাথর থাকতো, এমনভাবে ফেললো যাতে সে কুয়ার মধ্যে বসে থাকতে পারে। অন্ধকার কুয়ার ভেতরে চিন্তা করেন যে ছোট্ট একটা ছেলে সন্তান, শিশু বয়সে তাকে মারপিট করে এই সৎ ভাই কুয়ার ভেতরে, অনেক কত ফিট গভীর এই কুয়ার ভেতরে অন্ধকার প্রকোষ্ঠে তাকে ফেলে রাখলো। আল্লাহ তাআলা তখন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে সান্ত্বনা জানালেন ইউসুফ আলাইহিসসালামকে যে হে ইউসুফ, তুমি চিন্তা করো না। দেখেন এই ছোট্ট শিশু থেকে কিন্তু তিনি ফেরেশতাদের সাথে ওনার কানেক্টিভিটি চলে এসেছে। জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, ইউসুফ ভয় পেও না, লা তাখাফ ইউসুফ ইন্নাল্লাহ মাআক, আল্লাহ তাআলা তোমার সাথে আছেন। আল্লাহ বললেন,
ওয়াওহাইনা ইলাইহ, ইউসুফকে আমি প্রত্যাদেশ করলাম, সিক্রেট মেসেজ পাঠালাম যে লা তুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়াহুম লা ইয়াশউরুন, আজকে তোমার ভাইরা এই যে তোমার উপর অত্যাচার করলো, জুলুম করলো, একদিন এই ঘটনায় তোমার ভাইকে তুমি বলবা, তোমাকে চিনতেই পাবে না, তোমার চেহারা, বেশভূষা, তোমার স্ট্যাটাস আমি এমন উচ্চতর জায়গায় নিয়ে যাব তারা তোমাকে চিনবেই না। ওয়াজাউ আবাহুম ঈশা আইয়াবকুন, সবাই মিলে এবার রাত্রিবেলা প্ল্যান প্রোগ্রাম করে বাসায় কান্নাকাটি করে ফিরে আসলো, মায়া কান্না, ফেক কান্না, কান্না করতে করতে এসে বলল খলু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাঈনা ফাআকালাহু যিবু, বাবা, ওরা কাঁদতে কাঁদতে বলল হে আমাদের পিতা, আমরা ইউসুফকে তো নিয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের জিনিসপত্রের সামনে ইউসুফকে রেখে আমরা দৌড় প্রতিযোগিতা দিচ্ছিলাম, 10 ভাই কে কত দৌড়াতে পারি, হঠাৎ নেকড়ে এসে আমাদের প্রিয় ভাই ইউসুফকে মেরে শেষ করে দিল। 10 ভাই মিলে কান্নাকাটি, মায়া কান্না, নাটক সাজিয়েছে। এই নাটক অনুযায়ী বলল যে আমাদের ভাই তো শেষ, আমরা আমাদের প্রিয় ভাই ইউসুফকে হারালাম, নেকড়ে আমার ভাইকে খেয়ে ফেলেছে, কান্নাকাটি শুরু করলো এবং বলল আমা আনতা বিমুমিনিল্লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, বাবা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না যদি আমরা সত্যবাদী। আসলে কি সত্যবাদী নাকি এটা ডাহা মিথ্যা কথা? ডাহা মিথ্যা কথা বলেও অনেকে এরকম জোর গলায়, বড় গলায় সত্যবাদী সাজতেছে, আমাদের সমাজেও এরকম আছে, আশেপাশে চোখ মেললে আপনারা খুঁজে পাবেন। এবং তারা যেটা করলো ওয়াজা ও আলা কমিসিহি বিদামিন খাদিব, তারা ইউসুফকে যখন কুয়ার মধ্যে নামালো, ইউসুফের জামাটা খুলে এখানে একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত জামার মধ্যে মিশিয়ে ফেলো যাতে বাবাকে বোঝানো যায় আসলেই নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। একথা শুনে তো ইয়াকুব আলাইহিস সালাম আকাশ থেকে পড়লেন, উনি নিজেকে ধরে রাখতে পারলেন না, অশান্ত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, ইয়া ইউসুফ আমার কলিজার টুকটা ছেলে ইউসুফ কোথায়, কোথায় তোমরা তাকে রেখে আসলে, কোথায় হারিয়ে ফেললে, কি ঘটলো আমার কলিজার টুকরা সন্তানের, ইউসুফের কি হলো? তিনি সহ্য করতে পারলেন না, তিনি বললেন কলা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের নিজেদের অন্তর এই মিথ্যা ঘটনা সাজিয়েছে, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। ফাসবরুন জামিল, সুবহানাল্লাহ, এরকম কঠিন পরিস্থিতিতেও আমরা কি করতাম? আমরা রিয়াকশন নিতাম, আমরা চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলতাম, কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম বললেন তোমরা মিথ্যা বলেছ আমি জানি, কিন্তু সবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমার ইউসুফের ব্যাপারে এই যে মিথ্যা ঘটনা তোমরা বানিয়ে নিয়ে এসেছো এ ব্যাপারে আমি আল্লাহর কাছেই সাহায্য চাই। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, এরপর ইউসুফ আলাইহিসসালাম কুয়ার মধ্যে পড়ে রইলেন, একটা কাফেলা যাচ্ছিল। কোরআনের বর্ণনা ভঙ্গি হচ্ছে বিস্তারিত এখানে আসে না, বরং ঘটনা প্রবাহটাকে বুঝাবার জন্য, শিক্ষা নেওয়ার জন্য যতটুকু দরকার আল্লাহ ঠিক ততটুকুই বলেন। পাশ দিয়ে কাফেলা যাচ্ছিল, তৃষ্ণার্ত কাফেলা পানি খাওয়ার জন্য, ফাআরসালু ওয়ারিদাহুম, তাদের পানি সংগ্রহককে পাঠালো। আমি বলেছিলাম যে একটা ক্যারেক্টার আসবে যে পানি সংগ্রহণকারী, সে পানি সংগ্রহকারী সেখানে যে ফাআদলা দালবা, পানি আনার জন্য বালতি যখন ফেললো, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইউসুফ এই সুযোগ, তাড়াতাড়ি বালতির উপর চেপে বসো। ইউসুফ আলাইহিস সালাম বালতিতে চেপে বসলেন, সে যখন পানি সহ বালতি উপরে উঠালো, বালতি উপরের দিকে টেনে দেখে যে এখানে ফুটফুটে সুদৃশ্য ধবধবে চেহারার এক নূরানি চেহারার ছোট্ট বালক, এবং সেটাই সে বলল কলা ইয়া বুশরা হাদা গোলাম, সবাইকে ডাকলো সুবহানাল্লাহ কি আশ্চর্যের বিষয় দেখে যাও, এখানে তো একটা সুন্দর শিশু দেখা যাচ্ছে। তখন তার অবাক হলো ঘটনা কি, শিশু আসলো কোত্থেকে? কাফেলার যে লিডার সে ভাবলো এক কাজ করে শিশুটাকে আমাদের সাথে করে নিয়ে মিশরে এক জায়গায় দাস বিক্রি হয়, মানুষ বিক্রি হয়, ওখানে বেচে দিব, এটাই আমাদের লাভ। ফাসার রুহু বিদা, অন্যান্য পণ্যের সাথে ইউসুফকেও তারা লুকিয়ে সাথে করে নিয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি, কুড ইউ ইমাজিন দ্যাট, কীভাবে আল্লাহ তাআলা, আপনি ঘটনা প্রবাহটাকে একটু খেয়াল করেন, আপনি আল্লাহর প্ল্যানটাকে একটু খেয়াল করেন, আমরা অল্পতে হতাশ হয়ে যাই, আমার জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, শুধু দুঃখ কষ্ট। আরে ভাই, আপনার সামনে যে কী অপেক্ষা করছে আপনি নিজেও জানেন না, এই অবস্থা থেকে আল্লাহ আল্লাহ তাআলার উপর যদি আপনার আশ্বাস, আল্লাহ তাআলার উপর যদি আস্থা বিশ্বাস যদি আপনার থাকে, তিনি যে আপনাকে কোথায় নেবেন আপনি তো কল্পনাও করতে পারবেন না, আপনি নিয়ে কুলাতে পারবেন না দুই হাতে, তিনি দেওয়ার জন্য বসে আছেন। ওয়াসারুহ বিদা, অন্যান্য পণ্যের সাথে তারা লুকিয়ে ফেলল এবং নিতে শুরু করলো মিশরে। আল্লাহ বলেন আল্লাহ আলিম ভিমা ইয়া আমালুন, পৃথিবীর কেউ দেখে না কিন্তু ওরা কী করেছে আমি কিন্তু দেখেছি, ওরা লুকিয়ে নিয়ে গেল। নিয়ে মিশরের বাজারে ইউসুফ আলাইহিসসালামকে নিলামে তুলল এবং সেখানে বেচে দিল, যেখানে মানুষ কেনা বেচা হয়। ওয়া শারাউহু বি সামানিম বাখস, খুব অল্প দামে, দারাহিমা মা'দুদা, অল্প কিছু দিরহামের বিনিময়ে।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 20 দিরহামের বিনিময়ে আল্লাহর নবী আল করিম ইবনুল করিমকে এই ব্যবসায়ী কাফেলা ক্যারাভানের লোকেরা বিক্রি করে দিল। ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, তারা বেশি বার্গেনিং করতে চাচ্ছিল না, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা বেশি উৎসাহী ছিল না, কারণ তারা ভাবছিল না জানি কার সন্তান অথবা না জানি কার দাস আমরা লুকিয়ে নিয়ে এসেছি, তার মালিক যদি এসে আবার দাবি করে যে আমার সন্তানকে দাও তাড়াতাড়ি বেচে আমরা বাঁচি, বেচে টাকা পয়সা নিয়ে বাঁচি, এবং তারা তাই করলো। এবং সেখানে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিল মিশরের গভর্নর আজিজ মিসর। এই যে দেখেন, আমি যে আলোচনার শুরুতে বলেছি অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে, দাসত্ব থেকে রাজত্বে কিভাবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে টেনে তুললেন, আজিজ মিসর ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন। কিনে নিয়ে ওনার স্ত্রী জুলাইখার কাছে দিয়ে বললেন, আকরিমি মাসওয়া, তাকে ভালোভাবে লালন পালন করো, সে হয়তো আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। এই যে ইউসুফ আলাইহিস সালাম কানাআন থেকে কিভাবে ইজিপ্টে মাইগ্রেট করলেন, এবং সুবহানাল্লাহ বিহামদিহি রাজপ্রাসাদে রাজকীয় নিয়মকানুনে, রাজকীয় আপ্যায়নে, রাজকীয় পরিবেশে, এনভায়রনমেন্টে তিনি বড় হতে লাগলেন, ওনার কৈশোর যৌবন সেখানে কাটাতে লাগলেন। তাহলে সম্মানিত সুধী, আমরা 20 আয়াত পর্যন্ত আজকে কভার করলাম, যেহেতু প্রায় 1 ঘন্টা 5 মিনিট আমরা কথা বলে ফেলেছি, আজকে আপনাদেরকে আর বিরক্ত করতে চাচ্ছি না। তাহলে 21 আয়াত থেকে, অর্থাৎ ওনার রাজপ্রাসাদে, রয়্যাল প্যালেসে ওনার কৈশোর, ওনার যৌবন কীভাবে কেটেছে, সেখানকার ঘটনা প্রবাহ কী, আমরা আমাদের এই লাইভ সিরিজের নেক্সট যে এপিসোড, নেক্সট পর্ব আগামী শুক্রবারে রমাদানের মিজানুর রহমান আজহারির এই পেজে আমরা আবারও এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা পরে এসেছেন, যেহেতু 4 পর্বের আলোচনা, আমি 1-2 মিনিট একটু সংক্ষেপে বলি যে কী নিয়ে কথা বলেছিলাম। আমরা সূরা ইউসুফের নাজিলের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি সম্মানিত ভাই এবং বোনেরা, সূরা ইউসুফ নাজিলের সময়কাল নিয়ে কথা বলেছি, এ সূরার সেন্ট্রাল থিম কী, কী নিয়ে এ সূরার আলোচনা সেটা নিয়ে কথা বলেছি, নবী ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কিছু তথ্য আমরা শেয়ার করেছি, এবং তারপরে একটা জেনারেল ওভারভিউ অফ দ্য সূরা। এখন তো আমরা স্লো মোশনে পড়লাম, তখন আমরা ফাস্ট মোশনে পুরো সূরায় পুরো ঘটনা প্রবাহে কী নিয়ে আলোচনা হয়েছে সেটা কথা বলেছি। তারপরে যেহেতু এটা আল্লাহ বলেছেন দ্য বেস্ট অ্যামং স্টোরিজ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কাহিনী, শ্রেষ্ঠ ঘটনা বা উপাখ্যান, তো এই স্টোরিতে এই ঘটনায় কী কী চরিত্রের অবতারণা ঘটেছে আমরা সেখানে বলেছি, কেন্দ্রীয় চরিত্রে কারা ছিল, তারপর সাব ক্যারেক্টারে কারা ছিল, এগুলো নিয়ে কথা বলেছি। এবং সবশেষে আমরা সূরাটা আরম্ভ করেছি প্রথম 3 আয়াতে একটা ভূমিকা, এবং তারপরে আজকে এই 4 পর্বের লাইফ সিরিজটির প্রথম পর্বে আমরা ইউসুফ আলাইহিস সালামের বেসিক্যালি শৈশবকে কভার করেছি। আমরা নেক্সট পর্বগুলোতে ওনার কৈশোর, যৌবন, ওনার ইয়ুথ, ওনার অ্যাডাল্টহুড, এবং ফাইনালি একটা কনক্লুশন দিয়ে শেষ করব। এবং 4 পর্বের এই সিরিজটির শেষ পর্বে আমরা পুরো সূরা থেকে কিছু অ্যানালাইসিস, কিছু রিফ্লেকশন এবং কিছু লাইফ লেসন শেয়ার করার মধ্য দিয়ে আমরা এই পর্বটি শেষ করব। আশা করি আজকে আলোচনাটি শুনে আপনারা উপকৃত হয়েছেন, অনেকে নোট করেছেন, আমাদের অনেক ভাই বোনেরা আমাদের এই লাইভগুলো শুনে নোট করে আমাকে অনেকে পাঠায়, আমি দেখে খুবই আপ্লুত হই, আনন্দিত হই, আপনাদের জন্য দোয়া করি। এবং আমার কাছে খুবই ভালো লাগে যে আমাদের এই আলোচনাগুলোকে আমি আপনাদেরকে দেখছি না, আপনারা আমাকে দেখছেন না, আমি মালয়েশিয়াতে বসে লাইভ সেশন করছি, আপনারা ওখানে বসে শিখছেন, পড়ছেন, নোট ডাউন করছেন, এভাবেই আমরা ছড়িয়ে দিতে চাই কোরআনের কথা এই অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে গোটা বিশ্বের সব জায়গায়। সম্মানিত সুধী, সর্বশেষে আবারও রিকোয়েস্ট করছি, যারা শেষে এসেছেন লাইভটি শেয়ার করে দিন যাতে অন্যরা শুনে উপকৃত হয়। আজকের লাইভটি আমরা 9:50 মিনিটে শুরু করেছিলাম, অনেকে দেখলাম জানিয়েছেন যে 9:50 একটু আগে হয়ে যায়, আপনাদের তারাবির সালাত তখনও শেষ হয় না, একটু পরে নিলে হয়তো ভালো হয়, সেক্ষেত্রে আমরা 10 মিনিট পেছাতে পারি, তার চেয়ে বেশি পেছানো যাবে না। অনেকে 10:15টার কথা বলেছেন বাংলাদেশ সময়, আসলে 10:15টায় হলে আমার এখানে মালয়েশিয়াতে অনেক রাত হয়ে যায়, এবং আপনাদেরও তারাবির পরে এই লাইভ সেশনের পরে একটা বিশ্রাম বা ঘুমের সময় দেওয়া দরকার, সব মিলিয়ে খুব বেশি দেরিও করা যাচ্ছে না। বাংলাদেশে আসরের পর থেকে মাগরিব এই সময়টাতে আমরা ভেবেছিলাম, কিন্তু তখন আবার মালয়েশিয়াতে আমাদের মাগরিবের আজান হয়, ইফতারির সময় হয়, মাগরিবের নামাজের ব্যাপার আছে, তো সেটাও সম্ভব হচ্ছে না। যদি এই 9:50 মিনিটে শুরু করাটা আপনাদের জন্য ফ্লেক্সিবল না হয়, কনভিনিয়েন্ট না হয়, কাইন্ডলি আজকের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, প্রয়োজনে সর্বোচ্চ আমরা আরও 10 মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় 10টায় শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবশেষে বলবো, সবাই সাবধানে থাকুন, মাস্ক পরিধান করুন, দেশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাদের সাথে কথা হয় প্রত্যেক পরিবারেই শুনছি যে করোনায় আক্রান্ত, দেশে কী হচ্ছে, গভর্নমেন্ট কী করছে সেটা
আমি অ্যাড্রেস করছি না, আপনাদেরকে পার্সোনালি দিনী ভাই এবং বোন হিসেবে বলবো, আপনারা ঘর থেকে বেরোলে মাস্ক পরে বেরোবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আমরা গত 1 বছর মালয়েশিয়াতে প্রতিদিন মাস্ক পরে বের হই, হ্যান্ড স্যানিটাইজার সবসময় ইউজ করি, ইভেন হাত মিলিয়ে মুসাফাও করি না, বুকে হাত লাগিয়ে আমরা সালাম দিয়ে শুভেচ্ছা বিনিময় করি। যতদিন এই মহামারী নর্মালাইজেশনের দিকে না যাচ্ছে, আমাদেরকে এই প্রিকশন এবং সেফটি মেজারমেন্ট আমাদের নিতে হবে। আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ আবারও আগামী সপ্তাহে শুক্রবারে একই সময়ে এই চ্যানেলে মিজানুর রহমান আজহারি ফেসবুক পেজটিতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।